জলোচ্ছ্বাসে তোড়ে নির্জন দ্বীপে আটকে পড়েছে কালু আর টিনা। টিনা জমিদার বংশের মেয়ে, লন্ডনে পড়তে যাবে শীঘ্রই, আর কালু জেলে। কিন্তু এই দ্বীপে এসব পরিচয়, বংশবৃত্ত কোনো কাজেই আসবে না, বাঁচতে হলে একসাথে চলতে হবে। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে নির্মাতা আলমগীর কবিরের সীমানা পেরিয়ে। মূলত 70-এ বাংলাদেশে ভয়াবহ জলোচ্ছ্বাসের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত সীমানা পেরিয়ে চলচ্চিত্রটি 1977 সালে মুক্তি পায়। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বুলবুল আহমেদ এবং তার বিপরীতে ছিলেন জয়শ্রী কবির। চলচ্চিত্রটিতে জয়শ্রী তথা টিনাকে পুঁজিবাদী আর বুলবুল আহমেদ তথা কালুকে শ্রমজীবী শ্রেণীর প্রতিনিধি হিসেবে দেখানো হয়েছে। এছাড়া এই চলচ্চিত্রের গানগুলো বেশ জনপ্রিয়তা লাভ করে, যার মধ্যে ছিল মেঘ থমথম করে এবং বিমূর্ত এই রাত্রির মতো দুটি গান। চলচ্চিত্রটির শুরুতে টিনাকে ধনী এক ছেলে বিয়ে করতে চায়, কিন্তু টিনা রাজি হয় না। কালুর পাশাপাশি সেই ছেলেটির চরিত্রেও অভিনয় করেছেন বুলবুল আহমেদ। এদিকে জহির রায়হানের জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটি পরিবার থেকে রাষ্ট্রে যে প্রতিবাদের ভাষা রেখে গেছেন, তারই স্রোত ছিল আলমগীর কবিরের এই চলচ্চিত্রের ভাষাতে। ছবির বড় একটি অংশের শুটিং হয় কক্সবাজার নিকটবর্তী একটি দ্বীপে। ভাটার সময় ইউনিট সেখানে যেত, জোয়ারে শুটিং করে আবার ভাটার সময় ফিরে আসত। পাহাড় কেটে রাস্তাও তৈরি করতে হতো। কিছু অংশের শুটিং হয় FDC, বেঙ্গল স্টুডিও এবং কালিয়া কৈরির জমিদার বাড়িতে। চলচ্চিত্রটি 4টি শাখায় জাতীয় পুরস্কার লাভ করে। শ্রেষ্ঠ অভিনেতা বুলবুল আহমেদ, শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা আলমগীর কবির, শ্রেষ্ঠ সম্পাদক বশির হোসেন ও শ্রেষ্ঠ চিত্রগ্রাহক MA মবিন। বাচসাস পুরস্কারে আলমগীর কবির হন শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, বিশেষ পুরস্কার পান ভূপেন হাজারিকা। এছাড়া ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের বিচারে সেরা 10 বাংলাদেশি চলচ্চিত্রের একটি সীমানা পেরিয়ে। তাজরিন্ডিকা, সময় সংবাদ।